5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার সাথে সাথে ধানমন্ডি 32 নম্বর রোডে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা করে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা। অবাধে লুটপাট করার পরপরই পুরো জাদুঘরে আগুন ধরিয়ে দেয় তারা। সেই আগুনে পুড়েছে বঙ্গবন্ধু ও তার পরিবারের রেখে যাওয়া সকল স্মৃতি। শুধু মিউজিয়ামই নয়, তার সাথে লাগোয়া সাধারণ মানুষের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও লুটপাট অগ্নিসংযোগ করে তারা। এই লুটেরাদের বিচার একদিন এদেশের মাটিতে হবে। যারা এই হামলায় ইন্ধন দিয়েছে, এর থেকে লাভবান হয়েছে, তারাও রেহাই পাবে না ইনশাল্লাহ। ভাই পাটা দেখা।